জন্য আপনি আপনার ইগো ছাড়ুন, অহংকার ছাড়ুন এবং অন্যান্য রাজ্যের মতো যোগীজিকে অনুসরণ করে পশ্চিমবঙ্গেও পেট্রোল এবং ডিজেলের দাম কমান। এবং পেট্রোল ডিজেল ছাড়া যেভাবে আমরা দেখেছিলাম স্কুটি চালানো, গরুর গাড়ি চালানো, সেই পথে হেঁটেছিল তৃণমূল। তৃণমূলেরও লক্ষ্য ছিল যে মানুষের স্বার্থ, তাদের কথা অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী মানুষের স্বার্থেই আপনারা রাস্তায় নামছেন। কালকের চিত্র কেউ বলেনি, আমরা সরাসরি রিপাবলিক বাংলায় দেখিয়েছি পুলিশের ভূমিকা। আজকে আপনারা মানুষকে বোঝাতে নেমেছেন, সেখানেও পুলিশই চারিদিকে নিরাপত্তা। এবং এখানে একটাই প্রশ্ন, আপনারাও তো মানুষের স্বার্থে নামছেন, তাহলে এত প্রতিবন্ধকতা কিসের? দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ এখন এমন অবস্থায় পৌঁছে গেছে যে তৃণমূলের যেখানে বুথ এজেন্ট বসতে পারবেন, এরপরে সেখানে দেখবেন পুলিশ গিয়ে বুথ এজেন্ট হিসেবে বসেছে। এটুকু শুধু বাকি আছে আর কি, বাদ বাকিটা সব হয়ে গেছে। ভোটার লিস্ট সংশোধনও হয়তো এরপরে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি করাবেন। এবং এত সিট পাওয়ার পরেও আমরা বলছি, গোটা পশ্চিমবঙ্গ ঘোড়ার নিরিখে বলছি, জনগণ মমতা ব্যানার্জির সাথে নেই। পুলিশ গুন্ডা দিয়ে ভোট ম্যানিপুলেট করে বহু সিট ওনারা বের করেছেন এবং তার দৌলতে আছেন, সেই জন্য জনগণ ওনাদের সাথে নেই। গ্রামেগঞ্জে গেলে আরও ভালো বোঝা যায়, আপনারা যদি যান মিডিয়ার মানুষেরা লোকেরা তাহলে ভালো বুঝতে পারবেন, পুলিশ এবং গুন্ডাদের দৌলতে মমতা ব্যানার্জির সরকার টিকে আছে। একই প্রশ্ন আরও একবার করবো, রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরও প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দাম কমাবেন না, সম্ভব নয়, আপনারা তা সত্ত্বেও আন্দোলনে নামছেন, তা সত্ত্বেও মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কী মনে হচ্ছে আপনাদের? কতটা আত্মবিশ্বাস রয়েছে দাম কমানোর পথে কি হাঁটবে রাজ্য? আমরা পশ্চিমবঙ্গের জনগণকে নিয়ে, গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে, মধ্যবিত্ত মানুষকে নিয়ে এই আন্দোলনকে এতটা তীব্রতর করব যে মমতা ব্যানার্জি তার অহমিকা ছেড়ে বাধ্য হবে জনতার দাবি মেনে দাম কমানোর জন্য। ভাস্কর, তোমার প্রশ্ন। সুকান্তবাবু, রিপাবলিক বাংলাকে আপনি আজকে বলুন, গতকালকে আপনারা আপনাদের রাজ্য সদর দফতর থেকে মিছিল বের করে 200 মিটারও যেতে পারলেন না, আজকে পেট্রোল পাম্পে গিয়ে আপনারা সচেতনতামূলক প্রচার করছেন, পরবর্তী ক্ষেত্রে বলছেন নবান্ন অভিযান করবেন, ঠিক কী কর্মসূচি? একদিন দেখা গেল আপনারা আক্রমণাত্মক, অন্যদিন গান্ধীবাদী, ঠিক কোন পথে আপনারা আন্দোলনটা নিয়ে যেতে চাইছেন রিপাবলিক বাংলাকে বলুন আজকে। দেখুন, আমরা জনগণেরকে যে পথে সুরাহা দেওয়া যাবে সেই পথে আমরা যেতে রাজি আছি। মমতা ব্যানার্জিকে এবার অপশন টিক মার্ক মারতে হবে, আমরা দুই পথেই রাজি আছি। আমরা মুখ্য উদ্দেশ্য আমাদের, আমরা জনগণকে এই দাম মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করতে চাই, বাঙালি আপামর বাংলার জনগণকে, বাঙালিকে রক্ষা করতে চাই। এবং মোদিজি 5 টাকা কমিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকা কমান, তার জন্য যে পথে সম্ভব হবে আমরা সেই পথ করব। যদি উনি এই পথে মেনে যান এই পথে, নাহলে যদি আমাদেরকে আমরণ অনশন করতে হয় সেই পথে প্রয়োজন হলে আমরা যাবো। মানে আপনারা সেই রাস্তা খুলে রাখছেন দরকারে আমরণ অনশন? প্রয়োজনে আমরা সেই ধরনের আন্দোলনের কথাও চিন্তা ভাবনা করব। এই মুহূর্তে আমরা নবান্ন অভিযান অবধি চিন্তা ভাবনা করেছি, যদি নবান্ন অভিযানের পরে ওনারা চোখ না খোলে তারপরে আমরা আরও অন্যরকম চিন্তা ভাবনা করব। এই নবান্ন অভিযান কবে হবে আপনাদেরকে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে, আগে দেখি মুখ্যমন্ত্রী ঘুম ভাঙে কি না। আমরা তো ঘন্টা বাজাচ্ছি, অনেকক্ষণ হলো, আরও কিছুদিন ঘন্টা বাজায়, কারণ জেগে ঘুমলে তাকে ঘুম থেকে তোলা খুব মুশকিল হয়। ভাস্কর, বলার অপেক্ষা রাখে না, বিগ 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 স্টেটমেন্ট, বিগ স্টেটমেন্ট, মানুষের স্বার্থে বঙ্গ বিজেপি রাস্তায় নেমেছে, গান্ধীবাদী হোক বা গান্ধীগিরি হোক বা যে কোনো ভূমিকায় হোক, তারা মানুষের স্বার্থে আন্দোলনটা চালিয়ে যাবেন। সরাসরি কথা বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে আমি এবং ভাস্কর, কথা বলে ভাস্কর কি মনে হলো? না দেখো শুনতে, একটা বিষয় কিন্তু স্পষ্ট, বঙ্গ বিজেপি ব্রিগেড বিধানসভা নির্বাচনের যে ফল, সেই ফলের পর হতাশ এমনটা কিন্তু বলা যাবে না, বরং তারা মানুষের পাশে আরো কিভাবে থাকা যায় মূলত সেই বিষয়টাকে সামনে রেখে পথে নামছেন, এবং প্রয়োজনে কখনো আক্রমণাত্মক, কখনো বা গান্ধীবাদী, কখনো সচেতনতামূলক প্রচার, আবার কখনো বা কিন্তু একেবারে সরাসরি পুলিশের ব্যারিকেডে গিয়ে অ্যাটাক। মানুষের জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো।